যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তুমি একজন আর্মি হবে, তাহলে অবশ্যই আর্মির সমস্ত র্যাঙ্ক জানাটি খুবই জরুরি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে আর্মির র্যাঙ্ক সম্পর্কে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। 1947 সালে ভারত স্বাধীনতা হওয়ার পরেও ভারতীয় আর্মিরা ব্রিটিশ প্যাটার্নের র্যাঙ্ক ব্যাজ ব্যবহার করত। 1950 সালে 26 জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি সেনাপ্রধান হলে এই র্যাঙ্ক ব্যাচের পরিবর্তন করা হয়। ব্রিটিশ প্যাটার্নের এই র্যাঙ্ক ব্যাচে দেখতে পাওয়া যেত টিউডার ক্রাউন এবং 4.5 স্টার, তা পরবর্তীকালে পরিবর্তন করে করা হয় অশোক মুকুট ও 5 পয়েন্ট যুক্ত তারাই। ভারতীয় সেনা র্যাঙ্কগুলি 3টে বিভাগে বিভক্ত। কমিশনড অফিসার, যারা অল ইন্ডিয়া সার্ভিসেস এবং এটা গ্রুপ এ পরিষেবার কর্মরতদের সমতুল্য। এরপর রয়েছে জুনিয়র কমিশনড অফিসার, যারা গ্রুপ বি গ্যাজেটেড অফিসারদের সমতুল্য। এবং 3 নম্বর রয়েছে নন কমিশনড অফিসার এবং সৈনিকদের সমন্বিত অন্যান্য পদমর্যাদার সমতুল্য। ইন্ডিয়ান আর্মির সর্বোচ্চ পদ হল ফিল্ড মার্শাল। এই পর্যন্ত ফিল্ড মার্শাল 2 জন ব্যক্তি হয়েছেন, শ্যাম মানিক শাহ ও KM কারিয়াপ্পা। এই ফিল্ড মার্শাল ব্যক্তিদের কীভাবে চেনা যাবে? এদের যে শোল্ডার ব্যাজ থাকবে সেখানে দেখতে পারবে সোনালি কালারের অশোক স্তম্ভ থাকবে, এছাড়াও ক্রস বটমের মধ্যে মালা টাইপের থাকবে। আর এদের কলার ব্যাচে 5টি গোল্ডেন স্টার দেখতে পাওয়া যায়। ফিল্ড মার্শালের পরের পদটি হলো জেনারেল র্যাঙ্ক। প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে ফিল্ড মার্শালের ব্যবহার না থাকার জন্য জেনারেল পদকেই আর্মির সর্বোচ্চ পদ হিসেবে ধরা হয়। এই পদটি আর্মির চিফ স্টাফরা পেয়ে থাকেন। এই পদটি চেনার উপায় হলো শোল্ডার ব্যাচের লাল রঙের কভারের মধ্যে সোনালি রঙের অশোক স্তম্ভ, 1টি সোনালি স্টার ও ক্রস বটম দেখতে পাওয়া যায়, এবং এদের কলার ব্যাচে 4টি সোনালি স্টার থাকে। তৃতীয়তম পদে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল। সাধারণত 36 বছর কমিশনড পদে থাকার পর এই পদটি পেয়ে থাকে। এই পদটি চেনার উপায় হলো শোল্ডার ব্যাচে লাল রঙের কভারের মধ্যে অশোক চিহ্ন ও ক্রস বটম থাকে, এবং কলার ব্যাচে 3টি স্টার থাকে। 32 বছর কমিশনড পদে থাকার পরে এই মেজর জেনারেল পদটি পাওয়া যায়। সাধারণত এই মেজর জেনারেল পদটি চেনার উপায় হলো লাল রঙের কভারের মধ্যে 1টি স্টার ও 1টি ক্রস বটম দেখতে পাওয়া যায়, আর এদের কলার ব্যাচে 2টি গোল্ডেন স্টার দেখতে পাওয়া যায়। 25 বছর কমিশন পদে থাকার পরে এই ব্রিগেডিয়ার পদটি পাওয়া যায়। এই ব্রিগেডিয়ার চেনার উপায় হলো 3 কোণ স্টার দেখতে পাওয়া যায়, 1টি অশোক স্তম্ভ থাকে, এছাড়া এদের কলার ব্যাচে 1টি গোল্ডেন স্টার দেখতে পাওয়া যায়। 15 বছর কমিশনার পদে থাকার পরে এই কর্নেল পদটি পাওয়া যায়। এই কর্নেল পদ চেনার উপায় হলো 2টি স্টার থাকবে, 1টি অশোক স্তম্ভ থাকবে, এবং এদের কলার ব্যাচে গোল্ডেন ব্রাইডস দেখতে পাওয়া যায়। 13 বছর কমিশন পদে থাকার পরে এই লেফটেন্যান্ট কর্নেল পদটি পাওয়া যায়। এই লেফটেন্যান্ট পদটি চেনার উপায় হলো 1টি অশোক স্তম্ভ থাকবে ও 1টি স্টার থাকবে। আর্মি চাকরি পাওয়ার পর যে কোনো আর্মির একটি স্বপ্ন থাকে মেজর হওয়ার, আর এই মেজর হতে গেলে 6 বছর কমিশন পদে থাকতে হবে। আর এর চেনার উপায় হলো 1টি মাত্র অশোক স্তম্ভ শোল্ডার ব্যাচে দেখতে পাওয়া যায়। 2 বছর কমিশন পদে থাকার পরে এই ক্যাপ্টেন পদ পাওয়া যায়। এই ক্যাপ্টেন পদে যে শোল্ডার ব্যাচ দেখতে পাওয়া যায় সেখানে দেখা যায় 3টি স্টার। এই 3টি স্টার দেখলে তোমরা বুঝতে পারবে সে ক্যাপ্টেন পদে রয়েছে। এরপর তোমার সাথে আলোচনা করব জুনিয়র কমিশন অফিসারগুলি সম্পর্কে। প্রথমেই দেখো রয়েছে সুবেদার মেজর। এই সুবেদার মেজর হতে গেলে তোমার সার্ভিস জীবনে 34 বছরের বেশি বয়স হতে হবে, আর এই সুবেদার মেজর চেনার উপায় হলো 1টি অশোক স্তম্ভ থাকবে ও 1টি স্ট্রিপ থাকবে। এই স্ট্রিপটার দুদিকে লাল কালারের বর্ডার থাকবে ও মাঝখানটা হলুদ কালারের বর্ডার থাকবে। এবার দেখো সুবেদার, এই সুবেদার হওয়ার জন্য অন্তত তোমার সার্ভিস জীবনে 30 বছরের বেশি বয়স হতে হবে, আর এই সুবেদার চেনার উপায় হলো 2টি স্টার থাকবে ও 1টি স্ট্রিপ থাকবে। স্ট্রিপের দুদিকে থাকবে লাল রং আর মাঝখানে থাকবে হলুদ রং। নায়েব সুবেদার পদের জন্য তোমার সার্ভিস জীবনের বয়স 28 বছরের বেশি হতে হবে, আর এই নায়েব সুবেদার পদ চেনার উপায় হলো 1টি গোল্ডেন স্টার থাকবে ও 1টি স্ট্রিপ থাকবে। এই স্ট্রিপটা দুদিকে লাল কালারের বর্ডার থাকবে, মাঝখানে হলুদ কালারের বর্ডার দেখতে পাওয়া যাবে। এরপরে তোমার সাথে আলোচনা করবো নন কমিশনড অফিসারগুলির সম্পর্কে। প্রথমে দেখো হাবিলদার। এই হাবিলদার পদে যাওয়ার জন্য অন্তত 26 বছর বয়স হতে হয়, আর এই হাবিলদার পদ চেনার উপায় হলো 3টে অ্যাডো চিহ্ন থাকবে। এই অ্যাডো চিহ্নর বাইরের দিকে থাকবে লাল রঙের বর্ডার আর ভিতরে থাকবে হলুদ রঙের বর্ডার।
এরপর দেখো নায়ক, এই নায়ক পদে যাওয়ার জন্য অন্তত 24 বছর বয়স হতে হবে। আর দেখবে দুটো অ্যারো চিহ্ন থাকবে, অ্যারো চিহ্নের বাইরের দিকে থাকবে লাল রঙের বর্ডার আর ভিতরের দিকে থাকবে হলুদ রঙের বর্ডার। এরপর দেখো ল্যান্স নায়ক, এই ল্যান্স নায়কের মাত্র একটি অ্যারো চিহ্ন থাকে, এরও বাইরের দিকে লাল রঙের বর্ডার আর ভিতরের দিকে হলুদ রং থাকে। আর 22 বছর বয়স লাগে এই ল্যান্স নায়ক পদের জন্য। আর্মির সর্বশেষ পদ হলো সেপাই, সাধারণত 19 বছরের পর থেকে এই পদ পেয়ে থাকে। আর এদের কলার ব্যাচে তেমন কোনো কিছু সিম্বল দেখতে পাওয়া যায় না। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভিডিওকে লাইক করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। জয় হিন্দ বন্ধুরা, নতুন টিউটোরিয়াল দেখা হবে, সময় সুস্থ থেকো, ভালো থেকো।